আজ সকালে আমবাগান থেকে বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার ঝিকোডাঙ্গা গ্রামে। বাজারের ব্যাগ থেকে দুটি তাজা বোমা ও একটি ছুরি উদ্ধার করেছে গ্রামবাসীরা। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পূজোর মুখে সাত সকালে বোমা উদ্ধার। সাত সকালে আমবাগান থেকে বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো হরিশ্চন্দ্রপুর থানার ঝিকোডাঙ্গা গ্রামে। বাজারের ব্যাগ থেকে দুটি তাজা বোমা এবং একটি ছুরি উদ্ধার করেছে গ্রামবাসীরা। বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তুমুল আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায়। আমাদের সকাল সকাল সমস্ত মানুষ গ্রাম থেকে বেরিয়ে রাস্তাঘাটে বেড়াতে যায়, সকালে দেখছে এখানে একটা বেগ পড়ে আছে, বেগের ভিতরে দুটো বোমা। আমাদের গ্রামবাসী সমস্ত আতঙ্কে আছি এখন। আমরা বেগের মধ্যে কি পাওয়া গেছে? দুটো বম পাওয়া গেছে, একটা চাকু। গ্রামে যে কার কি ক্ষতি করতে এসেছিল দুষ্কৃতীরা, তা দেখে আমরা খুব আতঙ্কে আছি, গ্রামবাসীরা খুব ভয়ে আছে। আমরা প্রশাসনের কাছে দাবি করছি যে যেন এটার তদন্ত করা হোক, এই জিনিসটা কোথা থেকে এসছে, কে বা কারা রাখতে পারে, কি মনে হচ্ছে আপনাদের? আমরা তো বলতে পারবো না যে কারা রেখেছে। এখন রাত্রেবেলা কে অন্ধকারে কে ফেলে গেছে, কোন দুষ্কৃতি কোন বদমাশি করে ফেলে গেছে, গ্রামকে বদনাম করার জন্য না কাউকে মারার জন্য এসেছিল, আমরা তো আর বলতে পারছি না। কিন্তু রাস্তা আমাদের গ্রামে বাগানের এই কোনাতেই পাওয়া গেছিল, ওখানে দেখা দুটো বোম আর চাকু দেখে আমরা খুব আতঙ্কে এখন। মানে গ্রামের মধ্যেই না, গ্রাম থেকে একটু বাইরে? গ্রাম থেকে মাত্র 200 মিটার বাইরে এই যে বাগানটা আছে, এই বাগানেই পাওয়া গেছে। কি দেখেছিল এবং কখন দেখেছিল? সকালবেলা একটা ছোট্ট বাচ্চা দেখেছিল। এর মধ্যে উদ্ধার হয়েছে সকাল সকাল, আমরা ঘুমিয়েছিলাম গ্রামবাসী সবাই। সকাল সকাল একটা বাচ্চা এসে এখানে দেখলো ব্যাগ, ব্যাগটাকে দেখে বলছে দেখি নতুন ব্যাগ কেন ফেলে গেছে। তো ওই ছেলেটা ব্যাগটা দেখে নিয়ে রাস্তায় ধারে যায়, ব্যাগটার মধ্যে দেখে কোরআন ভর্তি আছে। কোরআন দেখে ঢালতে গিয়ে দেখছে বম দুটা পড়ে গেল আর একটা চাকু আছে। এই নিয়েই সব গ্রামবাসী আমরা আতঙ্কে আছি। আতঙ্ক কোটি বম পেয়েছে এই ব্যাগটার মধ্যে? কটা ব্যাগের মধ্যে আছে? দুটো ব্যাগ, এ বম আর একটা আছে চাকু। কে বা কারা রাখতে পারে, কি অনুমান হচ্ছে আপনাদের? আমাদের তো ওটা জানা নাই কে বা কে রেখেছে, কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের গ্রামের কোনো ক্ষতি করতে এসেছিল বা কাউকে মারতে এসেছিল। তো প্রশাসনকে ব্যাপারটা জানিয়েছেন আপনারা? প্রশাসনকে জানিয়েছে, ভিলেজ পুলিশ এসেছে আর থানা থেকে কোনো আসেনি। তো কি মনে হচ্ছে এই বোমগুলো কি তাজা বোম? হ্যাঁ, তাজা বোম। তাহলে এতে তাহলে গ্রামবাসীর কোনো ক্ষতি হতে পারত? কোনো ক্ষতি করতে এসেছিল বা কাউকে মারতে এসেছিল? আপনাদের আরো একবার জানিয়ে রাখি, হরিশ্চন্দ্রপুরে সাত সকালে বোমা উদ্ধারে চাঞ্চল্য। এই বিষয়ে বিস্তারিত জানাবো, আমাদের সঙ্গে ফোন কলে জুড়ে গেছে আমাদের প্রতিনিধি রহুল। রহুল, দেখো যেমনটা জানা যাচ্ছে যে হরিশ্চন্দ্রপুরে এই পূজোর মুখে সাত সকালে একটা আতঙ্কের ছবি, বোমা উদ্ধার হয়েছে, বিস্তারিত কি জানা যাচ্ছে? একেবারেই অনন্য, বিগত কিছুদিন ধরে কিন্তু শিরোনামে রয়েছে হরিশ্চন্দ্রপুর থানার এলাকা, এলাকা বিস্তীর্ণ এলাকা। এমনই আজকে কিন্তু একটা ঘটনা ঘটে গেল আজ সকালে, কিন্তু হরিশ্চন্দ্রপুর থানার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু এই ব্যাগ ভর্তি দুটি বোমা দেখতে পাই স্থানীয় বাচ্চারা। সকালে তারা রাস্তায় দেখে একটি ব্যাগ পড়ে থাকে এবং সেই ব্যাগটি তারা হাত দিয়ে খোলে এবং তার মধ্যে কিন্তু দুটি বোমা এবং একটি ছুরি পাওয়া যায়। তখনই তারপরে তারা দৌড়ে গিয়ে এলাকার যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তাদেরকে কিন্তু খবর দেয়। তারা যখন এসে দেখেন সত্যি সত্যি দুটি বোমা রয়েছে এবং ব্যাগের মধ্যে একটি ছুরি রয়েছে। ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে কিন্তু খবর দেওয়া হয় স্থানীয় গ্রামের যিনি ভিলেজ পুলিশ রয়েছেন তাকে, ভিলেজ পুলিশের মাধ্যমে কিন্তু হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হয়। ঘটনার খবর জানার পরেই কিন্তু ছুটে আসে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যেমনটা এই ঝিকোডাঙ্গা যে গ্রামটি রয়েছে এই গ্রামের কিন্তু গ্রামবাসীদের আশঙ্কা যে এই গ্রামে কেউ ডাকাতি করার উদ্দেশ্যে বা কারো প্রাণনাশের উদ্দেশ্যেই কিন্তু দুষ্কৃতীরা এই বোমা এবং চাকু নিয়ে আসতে পারে, এই এই ঘটনা কিন্তু ঘটাতে পারে দুষ্কৃতীরা, এমনটাই কিন্তু পুলিশের সামনে তারা অভিযোগ করেছেন। আর তারপরে যখন পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছলেন, পুলিশের কাছ থেকে কিন্তু নজিরবিহীন একটি ঘটনা দেখতে পাওয়া গেল। সকাল সকাল কিন্তু এই এই যে দুটি বোমা, সেই বোমা দুটিকে জল ঢেলে কিন্তু ভিলেজ পুলিশ কিন্তু নিষ্ক্রিয় করার চেষ্টা করছিলেন। তারপর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করলেন যে যেখানে এতগুলো মানুষ রয়েছে সেই মানুষগুলো নিরাপত্তার কথা না ভেবে, নিরাপত্তার বলাই না দেখে ভিলেজ পুলিশ নিজের জীবনকে হাতে নিয়ে জলের বালতিতে করে সেই বোমাগুলি কিন্তু নিষ্ক্রিয় করার চেষ্টা করছে। এখানেই প্রশ্ন উঠছে যে কোথাও প্রশাসনিক গাফিলতি কিন্তু বারবার দেখিয়ে দিচ্ছে এই হরিশ্চন্দ্রপুর থানা,
যেখানে বোম স্কোয়াড আসার কথা সেখানে কিন্তু বোম স্কোয়াড আসলো না, এবং ওই ভিলেজ পুলিশের মাধ্যমেই কিন্তু বোমা দুটি নিষ্ক্রিয় করা হলো। এই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। অনন্য অনেক ধন্যবাদ রাহুল আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, পূজোর মুখে সব সকালে হরিশ্চন্দ্রপুরে বোমা আতঙ্ক। একটি বাগান থেকে উদ্ধার হয়েছে বোমা এবং একটি ব্যাগে ছুরি উদ্ধার হয়েছে, আর এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।